জেলখানায় ওয়াকালে মারা যেতে পারেন মোহাম্মদ মুরসি ব্রিটিশ এমপি ও আইনজীবীদের একটি প্যানেল দাবি করেছে মিশরের ক্ষমতাচ্যুত সাবেক প্রেসিডেন্ট মোহাম্মদ মুরসি জেলখানায় ওয়াকালে মারা যেতে পারেন মুরসির আগাম মৃত্যুর জন্য ক্ষমতাসীন আবদেল ফাত্তা আল সিসিকে দায়ী করে প্যানেলটি বলেছে মুরসিকে কারাবন্দি রাখার ক্ষেত্রে আন্তর্জাতিক মানদণ্ড বজায় রাখতে ব্যর্থ হয়েছে দেশটির কর্তৃপক্ষ মধ্যপ্রাচ্য ভিত্তিক আন্তর্জাতিক গণমাধ্যম আল জাজিরা জানিয়েছে বুধবার এক প্রতিবেদনে যুক্তরাজ্যের তিন আইন প্রণেতার নেতৃত্বে গঠিত বিশেষ স্বাধীন বন্দিত্ব পর্যালোচনা প্যানেল ইন্ডিপেন্ডেন্ট ডিটেনশন রিভিউ প্যানেল এ দাবি করেছেন ব্রিটিশ এমপিরা জানান ছেষট্টি বছর বয়সী মূর্তি ডায়াবেটিস লিভার ও কিডনিজনিত সমস্যায় ভুগছেন কারাগারে তাকে পর্যাপ্ত স্বাস্থ্যসেবা দেওয়া হচ্ছে না প্যানেল প্রতিবেদনে আরও বলা হয় মুরসিকে কারাগারে দিনে চব্বিশ ঘন্টা আর তেইশ ঘন্টায় একাকিত্বে রাখা হয় মাত্র এক ঘন্টার জন্য তাকে ব্যায়ামের সুযোগ দেওয়া হয় প্যানেলটি আরও বলছে নির্যাতন নিষ্ঠুরতা ও অমানবিক এবং অপমানজনক আচারণ শাস্তির বিরুদ্ধে জাতিসংঘের কনভেনশনকে মানা হয় না লন্ডনে প্যানেলটির প্রধান এমপি ক্রিপসন ব্লান্ট বলেন আমাদের পর্যালোচনা পরিপূর্ণ মুর্শিকে মৌলিক চিকিৎসা সেবা থেকে বঞ্চিত করাই তার অকাল মৃত্যুর প্রধান কারণ হবে তার বিরুদ্ধে এ ধরনের অমানবিক কার্যক্রম পরিচালনায় নির্দেশ দিচ্ছেন দেশটির বর্তমান প্রেসিডেন্ট তিনি মুর্শির মৃত্যুর জন্য দায়ী হবেন কারাগারে মুর্শির জন্য প্রদয় ব্যবস্থা পর্যালোচনার জন্য প্যানেলের পক্ষ থেকে অনুমতি দেওয়া হয়েছিল কিন্তু মিশর কর্তৃপক্ষ তাদের অনুমতি দেয়নি বলে জানান ব্লান্ট বিভিন্ন এনজিও যথাযথ সাক্ষ্য প্রমাণ এবং স্বাধীন সূত্র থেকে পাওয়া প্রমাণের ভিত্তিতে প্রতিবেদনটি প্রস্তুত করে পর্যালোচনা প্যানেলটি মুর্সির ছেলে আব্দুল্লাহ মুরসি বলেন বাবাকে পর্যাপ্ত চিকিৎসা দিতে আমাদের কোনো সুযোগ দেওয়া হচ্ছে না আমরা চাই না তিনি কারাগারেই মারা যান এ বিষয়ে আন্তর্জাতিক সম্প্রদায়ের কাছে মিশরের সরকারকে চাপ দেওয়ার আহ্বান জানান আবদুল্লাহ দুই হাজার সালে আরব বসন্তের জেরে মিশরের সাবেক প্রেসিডেন্ট হোসনি মোবারকের বিরুদ্ধে গড়ে ওঠে বিশাল গণ অভ্যুত্থান এতে পদস্থিত হন হোসনি মোবারক এরপর মিশরের প্রথম অবাধ ও গণতান্ত্রিক নির্বাচনে জয়ী হয়ে প্রেসিডেন্ট হয়েছিলেন ব্রাদারহুডের মুরসি কিন্তু দুই সালে গণ অসন্তোষের সুযোগে নিয়ে তাকে ক্ষমতাচ্যুত করে মিশরীয় সেনাবাহিনী পরে প্রেসিডেন্টের মোসনদে বসেন মুরসির হাতে সেনা সেনাপ্রদান হওয়া আব্দেল ফাত্তা সিসি দুই হাজার তেরো সালে মুরসির নেতৃত্বাধীন মুসলিম ব্রাদারহুডকে নিষিদ্ধ করা হয় এর হাজার হাজার নেতাকর্মীকে গ্রেপ্তার করা হয় এবং বিভিন্ন অভিযোগে অনেকে মৃত্যুদণ্ড দেওয়া হয় মুরসির বিরুদ্ধে অভিযোগ ছিল তিনি অর্থের বিনিময়ে কাতারে কাছে রাষ্ট্রের গুরুত্বপূর্ণ তথ্য ও নথি পাচার করছেন দুই সালে তার বিরুদ্ধে এই অভিযোগ আনা হয়েছিল এরপর দুই হাজার ষোলো সালের জুন মাসে তথ্য পাচারের এ মামলায় তাকে দোষী সাব্যস্ত করেন নিম্ন আদালত আদালত দেশের গুরুত্বপূর্ণ নথি পাচারের অভিযোগে মুরসিকে যাবজ্জীবন কারাদণ্ডাদেশ দেন ধন্যবাদ এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য প্রতিনিয়ত আপডেট খবর পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন